হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না অবশ্যই পারবো তুমি দেখে নিও আমি অবশ্যই পারবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ডক্টর নীরা খান এম আই রাইট জি আপনাকে ঠিক আছে জি আমি সম্রাট সাহেবের লোক ও আচ্ছা কি খবর বলুন জি বলছি তবে আপনার সাথে দুই মিনিট কথা বলা যাবে হ্যাঁ বলা যাবে মানে সম্রাট সাহেবের কোনো সমস্যা সমস্যা তো বটেই ওনার অ্যান্টিবায়োটিক লোকজন সারাক্ষণ উৎপেতে আছে ওনাকে মারার জন্য আমি ওনার সিকিউরিটির দায়িত্ব পালন করছি ও আচ্ছা আচ্ছা আপনাকে কিছু প্রশ্ন করতে পারি জি বলুন আচ্ছা আপনি কি আগে থেকে জানতেন নাকি আসার পরে দেখছেন ওনাকে মানে 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 আমি আপনাকে পরে বলছি এত বালু কি কার সাথে কথা বলছিল আপনার সিকিউরিটির সাথে আমার সিকিউরিটি হ্যাঁ আমার সিকিউরিটি কেন হতে যাবে রবি হ্যাঁ রবি তো ও কেন এখানে ও এখানে আচ্ছা যাই হোক যে জন্য এসেছিলাম আজ রাতে কি ফ্রি আছেন কেন ডিনার ইনভাইট করবেন যদি আপনার কোনো আপত্তি না থাকে আপত্তি থাকবে কেন ভালোই হবে তাই ওকে তাহলে রাতে দেখা হচ্ছে দেখা হবে আপা
আপা মিষ্টি খান আপা কিসের মিষ্টি আগে খান তারপরে কইতেছি আপা মামার খবরটা শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ খবর খুঁজে তো আইলাম মানে মানে আপনার মামার দায়িত্বটা তার অনুরোধে আমি লইছি আপনি নিয়েছেন কিসের দায়িত্ব ও মা আপনার মামা এই এলাকার ভাই না ভাই তো এখন জেলে হ্যাঁ জেলে থাকলে দল বিপদে যাইব না সো হ্যাঁ বর্তমানে দায়িত্ব আমার উপর হস্তান্তর করছে এখন আমি এলাকার দিদির কাজ করি এই দায়িত্ব মামা আপনাকে দিয়েছে হ্যাঁ জেলে বৈশা দায়িত্ব আমার হাতে হস্তান্তর করছে আপা আপনারা যদি কখনো কোনো ঝামেলায় পড়েন তাহলে আমারে খবর দিবেন আমি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিব না না আমাদের কোনো অসুবিধা নেই আপা আপনারা ওই দিন ভালো মানুষ ভালো মানুষই বারবার বিপদে পড়ে ঝামেলায় জড়ায় এই যে যারা খাটাইশ খসর হেরা কিন্তু কখনো ঝামেলায় পড়ে না বললাম তো আমাদের কোনো ঝামেলা নেই আর ঝামেলা হলে আমরা আমাদের ঝামেলা সলভ করতে পারব আমি জানি ডায়াবেটিসের সময় মিষ্টি খাওয়া ভালো না একদম ঠিক করেছো কিন্তু তুমি আমাদের সাথে আজকে খেয়ে যাবে খালা গো আমার না জরুরি কাম ছিল খালা না না এর আগের দিন তুমি না খেয়ে গেছো ওটা একদমই ঠিক হয়নি আজকে খেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আপনি যেহেতু এত করে কইতেছেন খাইয়েই যাব বস আমি আসছি রিমান্ডে নেওয়ার আগে সত্যি করে বল এই হিরোইনটা কোথা থেকে পেলি তুই স্যার বিশ্বাস করেন কেমনে এটা আমার ব্যাগের ভিতরে আছে আমি জানি না স্যার আমি জানি না কেন তুই জানিস না শোন যদি তুই ভালো থাকতে চাস আর মাছটা যদি না খেতে চাস তাহলে এখনো পর আর তুই কিছু জানিস না আর বর্তমান সাধু তুই সাধু সেজেছিস না সব বের করবি তুই তোকে রিমান্ডে নিয়ে এমন মার দিব ঢাকা শহরে বড় বড় সন্ত্রাসীটা পর্যন্ত হার মেনেছে তুই তো আসলে আমার অনুমান না খুবই খারাপ তুই বল আরে সম্রাট সাহেবকে সম্রাট ওখানে কি করছে ওনাকে বলেছিলাম একটু হাওয়া বদল করতে উনি সত্যি সত্যি হাওয়া বদল করতে এখানে চলে এসেছেন আই সি তো এখন কি ও তোর সামনে নাকি না এখন সামনে না কিন্তু একটু পর আমি তার সামনে যাব কেন উনি আমাকে ডিনার ইনভাইট করেছে ইনভাইট করলেই যেতে হবে নাকি আজব গেলে অসুবিধাটা কি বাবা
আমি তো সুবিধাও দেখছি না কিছু। ও তোর পেশেন্ট, এইটুকু সম্পর্কে তোকে ইনভাইট করাই তোর উচিত হয়নি। বাবা তুমি যে কি বলো না, এত কিছু ভেবে কি মানুষ সবকিছু করে নাকি? আমি করি, করতে হয় মা। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই তাহলে যাচ্ছিস? হ্যাঁ। ওকে যা, তবে বি কেয়ারফুল। বাট ওয়াই? না এমনিতেই বলে রাখলাম আর কি। ওকে বাবা, টেক কেয়ার ইয়োরসেলফ। ইউ অলসো টেক কেয়ার। তোমাকে আরেকটু দে না। না খালা, আর না, আর পারো না। কেন, এইটুকু খেলে হবে নাকি? কেন, রান্না খারাপ হচ্ছে? এইটা আপনি কি কইলেন খালা? এত স্বাদের খাওন জীবনে কখনো খাইছে বলে আমার মনে পড়ে না খালা। আপনি কাঁদছেন? এটা খুশির কান্না, আনন্দের কান্না। আনন্দে? হ্যাঁ, একটা রাস্তার মাইয়ারে আপনারা যে মমতা দেখাইলেন খালা, এইরকম মমতা সারা জীবনে কেউ আমার দেখায়নি। তুমি এরপর যখন সময় পাবে এখানে এসে খেয়ে যাবে, কেমন? একটা প্রশ্ন করবো আপনাকে, সত্যি উত্তর দিবেন। বাবা আপনার লাগে তো আমি কোনো মিথ্যা কথা কইতে পারুম না। মামার জেলে যাওয়ার পেছনে আপনার কি কোনো প্রকার হাত আছে? আছে। আমি ওই দিন হ্যার ব্যাগে হিরোইনের প্যাকেট খেয়েছিলাম। কেন খালা, আপনি যেই মমতা দিয়ে আমারে খাওয়াইলেন, আপনারই ভাই আমার লগে এমন একটা কাম করছে যেটা কইলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। কেন, মামাকে আপনার কম উপকার করেছে? নিজের জীবনের রিস্ক নিয়ে আপনাকে কতগুলো পশুর কাছে বিক্রি করে দিয়েছে কটা টাকার বিনিময়ে? কি এরপর থেকে আমার দিন কেমনে গেছে, আমার রাইত কেমনে গেছে আমি কইতে পারুম না। আমি কইতে পারুম না আমি কেমনে বাঁচতেছিলাম, খালি এইটুকু জানি আপা যদি আমার জায়গায় অন্য কোনো মাইয়া থাকতো না এতদিনে গলায় দড়ি দিয়া মরতো, গলায় দড়ি দিয়া মরতো। আমার জায়গায় এতদিনে অন্য কোনো মাইয়া মানুষ থাকলে টিকতে পারতো না। এবার আপনারাই কন, আমার লগে উনি যে কামটা করছে সেই জন্য আমি তার যে শাস্তি দিছি সেটা যদি বেশি হয়ে থাকে তাহলে আমি নিজে গিয়া পুলিশের কাছে নিজে দোষ স্বীকার করুন। বিলু এরকম একটা কাজ করতে পারলো? আপনি একদম ঠিক কাজ করেছেন, আপনার জায়গায় আমি হলে তো খুনই করে ফেলতাম। ইচ্ছে করি খোলা ছাদে অ্যারেঞ্জমেন্টটা করলাম।
ক্যান্ডেলাইটে ডিনারের অ্যারেঞ্জমেন্ট অবশ্য আমার আইডিয়া, কিন্তু বাড়তি ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ওপর থেকে যে আলোটা আসছে ওই অ্যারেঞ্জমেন্টটা আমার করা। আচ্ছা এবার বলুন তো, আমি যে এত কষ্ট করে ডিনারের আয়োজনটা করলাম, আপনি তো সবকিছু ভেস্তে দিলেন। বড় কিছু পেতে হলে একবার ট্রাই করে হতাশ হতে হয়। আমি হতাশ নই, তবে জানতে আগ্রহী কি চান থেকে তো ফিট হয়ে গেলেন, আর কি কি দেখলে ফিট খাওয়ার সম্ভাবনা আছে সেই তালিকাটা যদি একটু দেন। না না সিরিয়াসলি, আপনি কিন্তু আমার গতকালকে ঘটনা নিয়ে খুব মজা নিচ্ছেন, খুব ফান করছেন, ঠিক না? কিন্তু একদম একদম না, পরে ডিনার আয়োজনটা সফল করতে হবে তো, এই জন্য একটু সতর্ক হচ্ছি। কি দরকার আয়োজন করার? ওই যে আমি কোনো কাজে ব্যর্থ হতে চাই না। মাঝে মাঝে ব্যর্থ হলেও জয়ের স্বাদ পাওয়া যায়, সেটা জানেন তো। বাজি কর। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছে, কিন্তু আমি যে জয়ের স্বাদটা ঠিকঠাক মতো পাচ্ছি না, তাহলে আরেকটা ডিনার হয়ে যাক। নো, কেন? কারণ আমি আপনাকে জয়ের স্বাদ দিতে চাচ্ছি না। ওটা আপনারই থাক, আমি না হয় আবারও ব্যর্থতার দায় নেব। তারপরও না, দেখুন এটা কিন্তু অন্যায়। শুনুন, আমি যেদিন বুঝবো যে আপনি মন থেকে চাইছেন আমাকে ডিনার করাতে, সেদিন আপনাকে মুখ ফুটে বলতে হবে না, আমি নিজেই চলে আসবো আপনার এই আয়োজনকে সফল করতে। ট্রিকি, হ্যাঁ গুড, আই লাইক ইট। খুব সুন্দর না জায়গাটা? অনেক বেশি। আসুন। আচ্ছা আপনি আবার পাহাড় দেখে অজ্ঞাটকট হয়ে যাবেন না তো? না আমি পাহাড়টা দেখে অজ্ঞাত, আমার রোগটার নাম সিনেরোফোবিয়া, যাকে বাংলায় বলে চন্দ্রতঙ্ক। পৃথিবীর 99% মানুষ যখন চাঁদ দেখে মুক্ত হয়, আমার মতো 1% মানুষ চাঁদ দেখলে ভয় পায়। আসলে আমার যারা ক্লোজ তারা এই ব্যাপারটা জানে। স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ, আবার একই সাথে ভালো লাগছে। কেন? আপনাকে ক্লোজলি চেনার সুযোগ হলো তাই। আমি জানি আমি গতকাল আপনাদেরকে খুব এম্বারেসিং একটা সিচুয়েশন ফেলে দিয়েছি, আই এম সো সরি। একদমই না, একদম। কিন্তু আপনার রোগটা সেলেনোফোবিয়া, এটা কখন হলো বা কীভাবে হলো, কেন হলো, এসব নিয়ে কি কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করেছেন? আমার এই অসুখটা যখন ধরা পড়ে তখন আমার বয়স 12। বাবার এক ক্লোজ বন্ধু প্রায় আমাদের বাসায় আসতেন, যখনই আসতেন চকলেট টকলেট আমার জন্য অনেক কিছু নিয়ে আসতেন। কোনো বিশেষ কারণে ওনার সঙ্গ আমার কখনোই খুব একটা পছন্দ ছিল। একদিন একদিন আমাকে ছাদ নিয়ে গেল, ছাদ দেখাবো বলে। বুঝতে পেরেছি, এ ধরনের চাইল্ড অ্যাবিউসমেন্টের শিকার আমাদের দেশের অনেক মেয়েদেরকেই হতে হয়। তারপর থেকে নিশ্চয়ই আপনি চাঁদ দেখলেই, আসলে প্রথম দিকে এই ব্যাপারে কিছু বুঝতাম না বা এরকম কোনো ফোবিয়া আছে তাও জানা ছিল না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন তীব্র আকার ধারণ করতে থাকে তখন আমি একটা সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করি।